শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সমস্ত শিক্ষার্থীরা পর্যায় সারণী সম্পর্কে ভালো জ্ঞান রাখে, অর্থাৎ পর্যায় সারণী সম্পর্কে যার ধারণা যত বেশি থাকে রসায়ন বিজ্ঞান তার জন্য তত সহজ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পর্যায় সারণীর 18টা গ্রুপ এবং 7টি পর্যায় রয়েছে। এই পর্যায়গুলোতে মোট 118টি মৌল আছে। এই মৌলগুলোর কিছু ধর্ম আছে যেগুলোকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে মৌলের ধাতব ধর্ম আছে, আবার অধাতব ধর্ম আছে। পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তি, তারপরে তোমার ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, এই বিষয়গুলোকে একত্রে পর্যায়বৃত্ত ধর্ম বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ক্লাসে পড়েছ যে সমস্ত মৌল চকচক করে, যাকে আঘাত করলে ধাতব শব্দ হয়, এবং যে সমস্ত মৌল তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাদেরকে ধাতু বলে। কিন্তু আধুনিক যে সংজ্ঞা, সে সংজ্ঞাটা আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2sp6 এবং 3s1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2sp6, 3s2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, অ্যালুমিনিয়ামের 1s2, 2s2, 2sp6 এবং 3s2 এবং 3p1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন আছে, এবং অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন রয়েছে। তো আমরা জানি যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 1, 2, 3টা ইলেকট্রন থাকে, তারা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয়, ওই মৌলগুলোকে ধাতু বলে। এটা আধুনিক সংজ্ঞায় বলা আছে, যে সমস্ত মৌল তার শেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়নে কি হয়, পরিণত হয়, তাদেরকে ধাতু বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি যে সোডিয়াম আয়নে পরিণত হবে যদি সে একটি ইলেকট্রন ত্যাগ করে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তদ্রূপ ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে যদি সে দুইটি ইলেকট্রন
কি করে ত্যাগ করলে দুইটা ধনাত্মক আয়নে পরিণত হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও ঠিক শিক্ষার্থী বন্ধুরা এরকম যে অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ত্যাগ করে তিনটি ধনাত্মক আয়নে পরিণত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই পর্যায়ে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম তিনটি মৌলই, এই তিনটা মৌলই পর্যায় সারণীর পর্যায় তিনে অবস্থিত, পর্যায় তৃতীয় অবস্থিত, এবং সবচেয়ে বামে সোডিয়াম অবস্থিত, সোডিয়ামের ডানে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ডানে অ্যালুমিনিয়াম অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা তো এই তিনটি মৌলের মধ্যে ইলেকট্রন ত্যাগ করার যেই প্রবণতা, তার মধ্যে যার ইলেকট্রন শেষ কক্ষপথে যার ইলেকট্রন যত কম থাকবে সে তত দ্রুত ইলেকট্রন কি করতে পারবে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে এই তিনটি মৌলে এই শেষ কক্ষপথে এক, দুই এবং তিনটি ইলেকট্রন রয়েছে। তো এই তিনটা মৌলের মধ্যে অবশ্যই সোডিয়াম কি করবে, খুব দ্রুত বা সহজেই তার ইলেকট্রনটা কি করতে পারবে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে। তো সুতরাং এই সোডিয়ামের যেই ধাতব যে ধর্ম, এই ধাতব ধর্ম ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের চেয়ে কি বেশি হবে শিক্ষার্থী বন্ধুরা, কারণ সোডিয়াম খুব দ্রুত তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন কি করতে পারবে, ত্যাগ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা দেখলাম যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ধাতব ধর্ম হ্রাস পেতে থাকে, কেননা সোডিয়ামের চেয়ে তার সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের যে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তার চেয়ে আরও বেশি শক্তির প্রয়োজন হবে অ্যালুমিনিয়ামের তিনটি ইলেকট্রন ত্যাগ করতে। তো সুতরাং ধাতব ধর্মের ধর্মের দিক দিয়ে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এই তিনটি মৌলের মধ্যে অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম কি কম, কেননা অ্যালুমিনিয়াম সবার ডানে অবস্থিত। এই তিনটি মৌলের মধ্যে অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপে আছে, ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে আছে এবং সোডিয়াম 1 নম্বর গ্রুপে আছে। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যে একই পর্যায়ে যত বাম থেকে আমরা ডান দিকে যাব ততই ধাতব ধর্ম কি পেতে থাকে, হ্রাস পেতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এবার অধাতব ধর্ম দেখি, মৌলের অধাতব ধর্ম, অধাতব ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারও তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, যেমন শিক্ষার্থী বন্ধুরা এখানে সালফার আছে, সালফারের পারমাণবিক সংখ্যা 16, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2sp6, 3s2, 12 এবং 3p4 হলো 16। আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি 17, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2sp6, 3s2, 3p5। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করলে আমরা দেখব যে শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে সালফারের, এবং ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তো আমরা জানি যে তোমরা নিচের ক্লাসে এটা পড়েছ, যে সমস্ত পদার্থ চকচকে নয় এবং আঘাত করলে ধাতব শব্দ করে না, এবং যে সমস্ত পদার্থ তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী ওই পদার্থগুলোকে সাধারণত অধাতু বলে। আর আধুনিক যে সংজ্ঞা সে সংজ্ঞায় বলা আছে যে সমস্ত মৌল তার শেষ কক্ষপথগুলোতে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই মৌলগুলোকে আমরা সাধারণত অধাতু বলি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সালফারের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, তো সালফার যদি এই 6টি ইলেকট্রন ত্যাগ করতে চায় তাহলে তার অনেক শক্তির প্রয়োজন, আর ক্লোরিন তার শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, এই 7টি ইলেকট্রন ত্যাগ করাও ক্লোরিনের পক্ষে সম্ভব না, কেননা
এই ইলেকট্রন ত্যাগ করতে তার অনেক শক্তি প্রয়োজন। সুতরাং সালফার এবং ক্লোরিন যদি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তাকে দুইটি ইলেকট্রন গ্রহণ এবং ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো যেহেতু তারা ইলেকট্রন গ্রহণ করবে সেহেতু তারা কি অধাতু। আমরা দেখি যে সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হবে এবং ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখছি যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং অধাতব ধর্মের দিক দিয়ে ক্লোরিন সালফারের চেয়ে ক্লোরিনের যে অধাতব যে ধর্ম সেটা কি বেশি। কিন্তু যে যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম বেশি হয়। তো সুতরাং ক্লোরিনের অধাতব ধর্ম সালফারের চেয়ে বেশি, কেননা ক্লোরিন খুব দ্রুত একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে সালফারের চেয়ে খুব দ্রুত। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পর্যায় সারণীর এই 3 নম্বর পর্যায়ের দিকে লক্ষ্য করো, তাহলে দেখবে যে ক্লোরিনের অবস্থান সালফারের পরে, মানে অর্থাৎ সালফার বামে অবস্থিত এবং ক্লোরিন ডানে অবস্থিত। তাহলে ক্লোরিনের অধাতব ধর্ম সালফারের চেয়ে কি বেশি। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যে একই পর্যায়ে যত ডান দিক থেকে বাম দিকে যাওয়া যায় ততই অধাতব ধর্ম কি পায়, বৃদ্ধি পায়। এই কথাটা শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে যে একই পর্যায়ে তুমি যত বাম দিক থেকে যত ডান দিকে যাবা ততই অধাতব ধর্ম কি পাবে, বৃদ্ধি পাবে। এটা আমরা মনে রাখবো যে এখানে সালফার এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের অবস্থান সালফারের যেহেতু কি ডানে অবস্থিত, সুতরাং ক্লোরিনের অধাতব ধর্ম সালফারের চেয়ে কি হবে, বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে একই পর্যায়ের বাম দিকে যে মৌলগুলো আছে সেগুলো সাধারণত ধাতু, মাঝের যে মৌলগুলো থাকে সেগুলো সাধারণত অপধাতু এবং ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু বলে রাখি যে অপধাতু হচ্ছে যে এমন কিছু মৌল আছে যারা কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ কোনো কোনো মৌল আছে যাদের ধাতব ধর্ম আছে আবার অধাতব ধর্ম দ্বারা আচরণ করে, এই সমস্ত মৌলগুলোকে আমরা অপধাতু বলি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার এখানে যেই আরেকটা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এটাও একটা পর্যায়বৃত্ত ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে একই পর্যায়ে, আমি এখানে পর্যায় 3 আর এটা হচ্ছে গ্রুপ 1। শিক্ষার্থী বন্ধুরা, আমি 3 নম্বর পর্যায়ের এই মৌলগুলো এখানে তোমাদেরকে দেখিয়েছি। 3 নম্বর পর্যায়ে প্রথমে সোডিয়াম এবং সবার শেষে আর্গন আছে। তো ই আছে একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় মৌলগুলোর পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি যে সোডিয়ামের যদি আমরা একটা পরমাণু মডেল দেখি, যে সোডিয়াম এটা হলো নিউক্লিয়াস, এটা হলো তার প্রথম শক্তি স্তর, এটা হলো তার দ্বিতীয় শক্তি স্তর, এবং এটা হলো তার তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে। ঠিক আমরা যদি ম্যাগনেসিয়ামেরটা দেখি, ম্যাগনেসিয়াম তাহলে তার প্রথম ম্যাগনেসিয়াম
তার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, তার দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে এবং পরেরটায় 2টি ইলেকট্রন আছে। আমরা যদি ক্লোরিনেরটা দেখি, ক্লোরিন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং পরেরটায় 7টি ইলেকট্রন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু তিনটা পরমাণু মডেল একটু লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, যে এই সোডিয়ামের 3টি শক্তি স্তর আছে, 3টি শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2, পরেরটা 8টা এবং পরেরটা 1টা ইলেকট্রন আছে। ঠিক তদ্রূপ ম্যাগনেশিয়ামেরও 3টা শক্তি স্তর আছে এবং ক্লোরিনেরও 3টা শক্তি স্তর আছে। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা জানি যে এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোতে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন অবস্থান করে। তো কক্ষপথগুলোতে যত সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন অবস্থান করে, ঠিক সমান সংখ্যক ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো সহজেই বলতে পারতেছো যে সোডিয়ামের কক্ষপথে যেহেতু 11টা ইলেকট্রন আছে, তো অবশ্যই তার নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট 11টা কি আছে, প্রোটন আছে। এই ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনগুলো এই ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলোকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা আকর্ষণ করে। ঠিক তদ্রূপ ম্যাগনেশিয়ামেরও 3টি শক্তি স্তরে 12টি ইলেকট্রন রয়েছে, ঋণাত্মক আধান বিশিষ্ট 12টি ইলেকট্রন। ঠিক সমান সংখ্যক 12টি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন তার এই নিউক্লিয়াসে রয়েছে। সুতরাং এই 12টি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এই 12টি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা কাছে টানে। ঠিক তদ্রূপ আমরা যদি ক্লোরিনের দিকে তাকাই, তাহলে ক্লোরিনেরও 3টি শক্তি স্তরের মধ্যে 17টি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে 17টি ধনাত্মক আধান বিশিষ্ট কি রয়েছে, প্রোটন রয়েছে। সুতরাং এই ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলোকে কি করে কাছে টানে। তো এই আকর্ষণ বলটা, স্থির বৈদ্যুতিক যে বল, এই বল যদি তুমি চিন্তা করো, তাহলে দেখা যাবে যে সোডিয়ামের থেকে এই ম্যাগনেশিয়ামের যে নিউক্লিয়াস বা কেন্দ্র, তার বল সোডিয়ামের চেয়ে কি বেশি, এবং এই ম্যাগনেশিয়ামের চেয়েও ক্লোরিনের এই নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা আরও বেশি। তো যার ফলে এই নিউক্লিয়াসে অবস্থিত যেই ধনাত্মক আধান বিশিষ্ট যে প্রোটনগুলো আছে, সেই ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলোকে কী করে কাছে টানে। তো কাছে টানলে কী হয়, এই কক্ষপথগুলো কিছুটা সংকুচিত হয়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাবে কি, যেহেতু এই 3টি মৌলের মধ্যে ক্লোরিনের নিউক্লিয়াস বেশি শক্তিশালী, সেহেতু ক্লোরিন কী করবে, এই ইলেকট্রনগুলোকে কাছে টেনে নিয়ে আসবে, যার ফলে এই কক্ষপথগুলো কিছুটা সংকুচিত হয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম যে এখানে এইটারও যে যেমন 3টি শক্তি স্তর আছে, এটারও 3টি শক্তি স্তর আছে, ক্লোরিনেরও 3টি শক্তি স্তর আছে, কিন্তু তুমি যতই একই পর্যায়ে যতই তুমি বাম দিক থেকে ডান দিকে যাবা, যেমন তার ইলেকট্রন 11টি, তার প্রোটন 11টা, তার ইলেকট্রন 12টা, তার ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন 12টা, তার ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন 13টা, তার ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন 13টা। সুতরাং আমরা দেখছি কি যে একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাব, ততই নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং কেন্দ্রে একটি করে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন কি পায়, বৃদ্ধি পায়। যার ফলে একই পর্যায়ে যত বাম দিক থেকে তুমি ডান দিকে যাবা, ততই তাদের মধ্যে যে স্থির বৈদ্যুতিক বল সেটা বৃদ্ধি পাওয়ার কারণে এই কক্ষপথগুলো কিছুটা সংকুচিত হয়ে আসে, যার ফলে তার পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ কী করে হ্রাস পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, ততই পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ কী পায়, হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা
এর আগে দেখছি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এবার গ্রুপের বিষয়টা একটু দেখি। যে আমরা জানি যে একই গ্রুপের তোমরা যদি একটু লক্ষ্য করো তো এখানে এটা এক নম্বর গ্রুপ, এক নম্বর গ্রুপে লিথিয়ামের আমরা পরমাণু মডেল দেখেছি, তার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। অর্থাৎ লিথিয়ামের প্রধান মানে শক্তি স্তর আমরা যদি রেখে বলি শক্তি স্তর, লিথিয়ামের শক্তি স্তর হচ্ছে 2টি, দুইটা শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে। এখানে আমরা যদি সোডিয়াম দেখি তাহলে সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে 1, 2, 3টি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যদি পটাশিয়ামের দেখি তাহলে 1, 2, 3, 4টি। তাহলে পটাশিয়ামের শক্তি স্তর হচ্ছে স্তর দখল করেছে হচ্ছে 4টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো যে এখানে আমরা যদি একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে একটি করে শক্তি স্তর কি পায়, বৃদ্ধি পায় শিক্ষার্থী বন্ধুরা। তো স্বভাবত কারণে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি খেয়াল করো যে এইটার ব্যাসার্ধ এবং এইটার ব্যাসার্ধের মধ্যে বোঝাই যায় যে সোডিয়ামের লিথিয়ামের থেকে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং সোডিয়ামের থেকে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তার কারণ হচ্ছে যে একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে একটি করে শক্তি স্তর কি পায়, বৃদ্ধি পায়। তো একটি করে শক্তি স্তর যদি বৃদ্ধি পায় তাহলে স্বভাবত কারণেই তার পারমাণবিক ব্যাসার্ধ কি পাবে, বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ যে তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করছি সেই আলোকে তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়ির কাজটা লিখে নাও এবং এই বাড়ির কাজটা অবশ্যই তোমরা সমাধান করবে এবং যখন তোমাদের স্কুল খুলবে তোমাদের যে সম্মানিত রসায়ন বিজ্ঞানের সহকারী শিক্ষক মহোদয় আছেন ওনাকে তোমরা এই বাড়ির কাজটা দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে, বিশেষ কারণে যদি বাহিরে যাও তাহলে সামাজিক দূরত্ব তোমরা বজায় রাখবে, কমপক্ষে 3 থেকে 4 ফুট দূরে অবস্থান করবে একজন থেকে আরেকজনে এবং প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর তোমরা সাবান দিয়ে 20 সেকেন্ড করে হাত ভালো করে ধুবে। দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।